শিশুরা এ সমাজে অনেক ক্ষেত্রে বিপন্ন, সুরক্ষিত নয়। ধর্ষণ থেকে খুন, নানা ধরনের খবর আমরা সংবাদ মাধ্যমে দেখি। লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের প্রয়াণ দিবসে তারই স্মৃতিধন্য শৈলজা দেবী গার্লস হাই স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হল, যার বিষয় শিশু সুরক্ষা। উপস্থিত ছিলেন লালবাগ মহকুমা শাসক তোপদেব লামা ও স্কুলের প্রধান শিক্ষিকা কাকুলি চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। দেখুন সব সময়ের প্রতিবেদন। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, বহু বছর আগে কবি লিখেছিলেন। কিন্তু এ বিশ্ব যে এই শিশুর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বাসযোগ্য নয়, তা প্রায় আমরা টের পাই সংবাদে যখন শিরোনামে উঠে আসে। শিশুরা কীভাবে লাঞ্ছিত হচ্ছে, কীভাবে নির্যাতিত হচ্ছে, নানান রকম অত্যাচারের নির্যাতনের কাহিনী। আর সেই সময়ে দাঁড়িয়ে লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রাও এর প্রয়াণ দিবসে তারই স্মৃতিধন্য শৈলজা দেবী মেমোরিয়াল গার্লস হাই স্কুল আয়োজন করল শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা। লালবাগের মহকুমা শাসক তোপদেব লামা এই আলোচনা সভায় অংশ নেন। এছাড়াও এলাকার শিক্ষাব্রতী, প্রাক্তন পরিচালন কমিটির সদস্য সদস্যা, প্রাক্তন ছাত্রী অভিভাবকরা এতে অংশ নেন, আলোকপাত করেন কিভাবে শিশুদের আমরা আরও সুরক্ষিত রাখতে পারি। সেই সচেতনতার পাঠ দেওয়া হয় পড়ুয়াদের মধ্যেও। খুবই ভালো লাগছে, আমি ক্লাস ওয়ান থেকে এখানে 11 বছর পড়েছি, 26 বছর চাকরি করেছি সহকর্মী হিসাবে, ভীষণ ভালো লাগছে। এবং যে আমার স্কুল দিনে দিনে আরও উন্নত হচ্ছে, হ্যাঁ ভীষণ ভালো লাগছে। একজন শিশু হলো দেব শিশু, হ্যাঁ গড, অতএব এই শিশু সুরক্ষার ব্যাপারটা সমাজকেই দেখতে হবে। কবির কথায় আছে, এ বিশ্বকে বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই আমার অঙ্গীকার। কিন্তু আমরা এই অঙ্গীকারের যোগ্যতা হারাচ্ছি, কারণ খুন, ধর্ষণ, বাল্যবিবাহ এইসব আমাদের কিন্তু সর্বশেষ বেড়েই চলছে। এইগুলো যত বাড়ছে, কিন্তু একটা কথা ঠিক, তার যত দীর্ঘ হবে ভোর কিন্তু তত এগিয়ে আসবে। সেই জন্য আমাদের সমাজের প্রত্যেকে, শুধু বিদ্যালয় থাকলে হবে, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে, হ্যাঁ এই শিশু সুরক্ষা বিষয়ে আইনকে ঠিকঠাকভাবে কিন্তু আমরা প্রশাসনের ক্ষেত্রে আমরা অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরস হাউ ডু উই হ্যান্ডেল অল দিস থিংস। For personally, I mean, believe Kori, to ensure the safety, security of a child, it is very necessary to get educated. Shikhai hoche sobche boro jinish, jetate awareness amra generate kori, shobaike obogoto korte pari. এছাড়াও এদিন ছাত্রীদের লেখা এবং ছবি সংবলিত দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়। পাশাপাশি ছিল ছাত্রীদের পোস্টার এবং বিভিন্ন রকম ছবির প্রদর্শনী, ছিল বিজ্ঞান মডেল প্রদর্শনীও। সব মিলিয়ে শৈলজা দেবী মেমোরিয়াল গার্লস হাই স্কুলে যোগেন্দ্র নারায়ণ রায়ের প্রয়াণ দিবসটি উৎসব মুখর হয়ে উঠল। তবে এই ধরনের আলোচনা সভা নিঃসন্দেহে প্রশংসার দাবি করলেও তার ধারাবাহিকতা থাকলে তবেই এই উদ্দেশ্য সফল হবে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞ মহল। শিশু সুরক্ষা মূল কারণ করা হলো, কারণ আমাদের বিদ্যালয়ে 3200 স্টুডেন্ট, আমরা এখন এই বর্তমানে এসে মানে বুঝতে পারছি যে শিশুরা মানসিকভাবে সুস্থ নয়, কেউ আত্মহরণের পথ বেছে নিচ্ছে বা কেউ অন্য পথে চলে যাচ্ছে, বিপথগামী হচ্ছে, যার খবর হয়তো আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। তো আমরা যদি এইরকম আলোচনা করে মানে তাদেরকে আরও অ্যাওয়ার করা যায় এই বিষয়টা সম্পর্কে, আমরা তো সবসময়ই করি, কিন্তু যদি বিশিষ্ট জনেদের মুখ থেকে তারা এই কথাটা শোনে, তারা আরেকটু উৎসাহিত হবে বা নিজেরা ব্যাপারটা নিয়ে ভাববে, এই আশা নিয়ে। এবং আমাদের সকল ছাত্রী মানসিকভাবে সুস্থ হোক, আগে আমরা তাই চাই, সেই জন্য এটা করা হয়েছে। আমরা যদি কোনো বড় কিছু করতে চাই মানে শিশু সুরক্ষার উপরে, তাহলে আমাকে সেটা প্রথমে শুরু করতে হবে একটা ছোট্ট ধাপ দিয়ে। আর ছোট্ট ধাপ আমরা সবই জানি, আমরা সবই শুরু করি স্কুল থেকে। সো স্টুডেন্টদেরকে উচিত
মানে আমরা যদি স্কুল থেকে যাই কোথাও গ্রামের দিকে জেনারেলি, কারণ সেই জায়গাতে এই কথাগুলো বেশি মানুষের জানে না, তো সেখানে যে আমাদেরকে বোঝানো উচিত যে আজকালকার দিনে শিশু বাজারটা খুবই হচ্ছে, বা শিশু সুরক্ষাটা একটা কোনো বড় জায়গা, তো সেই দিক থেকে মানুষদেরকে সচেতন করা উচিত। অনুষ্ঠানটা আজকে রাজার জন্মদিনের জন্য হচ্ছে, আমি খুবই খুশি যে আমাদের স্কুলে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, এতে অনেকে অনেক মডেল বানিয়েছে, দেখে খুব ভালো লাগছে, এবং ম্যামেরা এবং অনেক ছাত্রছাত্রী মিলে একটা বিশাল অনুষ্ঠান আয়োজন করেছে, আমার খুব ভালো লাগছে। লালগোলা থেকে বিশ্বপ্রিয় নাথের রিপোর্ট সবসময়।